আসসালামু আলাইকুম প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো আমি ফেরদৌছি সুলতানা সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরাজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ইতিপূর্বে আমাদের ইংরেজির যে সিলেবাস ছিল সেটা আমরা সম্পূর্ণই কমপ্লিট করে ফেলেছি তো অধিদপ্তর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে আমাদের পরিমার্জিত সিলেবাসটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা এখন বইটা ভালো করে পড়ছি হ্যাঁ ওখানে বলা হয়েছে যে বইয়ের ভিতরে যা কিছু আছে সেগুলি শিক্ষার্থীদের ভালোভাবে আয়ত্ত করার কথা বলেছে তো এই অনুযায়ী আমরা কি করলাম কী করবো আমরা ইউনিটে ইনস্ট্রাকশনগুলি যে যা দেওয়া আছে সেগুলি সব সুন্দর করে ভিতরের জিনিসগুলি পড়বো আমরা আগেও পড়েছি কিন্তু আমরা আগে গল্পগুলি পড়েছি মডেল কোয়েশন সলভ করেছি কিন্তু এখন আমরা ভিতরের যে জিনিসগুলি নাটি আছে সবগুলিই শিখব ঠিক আছে যেহেতু আমরা হাতে অনেক সময় পেয়েছি তো আজকে আমাদের টপিক হবে ইংলিশ ফর টুডে ইউনিট ফিফটিন হ্যাঁ হ্যাপি বার্থডে ঠিক আছে এই মিট ফিফটিনে আসে টপিক টপিক্স নেম হলো হ্যাপি বার্থডে শুভ জন্মদিন তো চলো আজ আমরা আমাদের মূল পাঠে চলে যাই তোমরা সবাই ইংলিশ টুডে বইটি খোলো আমরা বইয়ের ভিতর থেকে বইয়ের ভিতরেই কাজগুলি করতে পারবো তোমরা পেন্সিল দিয়ে বইয়ের ভিতরেই কাজগুলি করবে যেহেতু আমাদের এখান থেকে মডেল কোশ্চেন আগেই সলভ হয়েছে এখন বইয়ের ভিতরে যা আছে তোমরা বইয়ের ভিতরেই পেনসিল দিয়ে কমপ্লিট করে ফেলবে এবং কী বলছে সেই জিনিসগুলি খেয়াল করবে তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই তো চলো তোমরা ইংলিশ ফর টুরি বইয়ের ফিফটি এইট পেজে চলে যাও ইউনিট ফিফটিন হ্যাপি বার্থডে শুভ জন্মদিন লেসন ওয়ান লিসেন অ্যান্ড রিড তাই না শোনো পড়ো তো এর আগে একটা পিকচার দেওয়া আছে দেখো হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার আমরা পিকচারে কি দেখতে পাচ্ছি তাই না কি দেখতে পাচ্ছি একটি সুন্দর টেবিলের উপরে একটি বার্থডে কেক আছে সেখানে কিছু ক্যান্ডেল আছে দুপাশে কিছু সুয়েটস আছে ওখানে যার জন্মদিন সে বসে আছে পাশে বাবা মা আশেপাশে তার বন্ধুবান্ধব এগুলি আমরা আসলে একটা বার্থডে সেলিব্রেশনে কি হয় সেটাই পিকচারে ফুটে ফুটিয়ে তুলেছে তো আমরা পিকচারটি দেখলাম চলো এখন আমার আমরা বর্ণনা কি বলেছে একটু পরে দেখি চলো আমরা একটু টপিক্সটা পড়ে নিই ঠিক আছে আমি এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলি যে ওয়ার্ডগুলি নিয়ে আমাদের মেইন টপিক্সটি লেখা সেখানে দেখো আমি কিছু কিছু এগুলি আমার পুরনো বই তো আমি পড়ানোর সময় এগুলি নোট করে রাখি সেজন্য আর কি দাগানো তোমরা যদি মনে করো যে এইভাবে দিয়ে রাখবে দিয়ে রাখতে পারো হুম তা তাতে তোমাদের সুবিধা হবে তো চলো আমরা একটু রিডিং পড়ে নিই এ পারসন্স বার্থডে ইজ এ স্পেশাল ডে তাই না এ পারসন্স বার্থডে ইজ এ স্পেশাল ডে কোনো ব্যক্তির জন্মদিন হচ্ছে একটি কি বিশেষ দিন দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পার্সন ওয়াজ বর্ন এটি হচ্ছে সেই দিন যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেস ইন ডিফারেন্ট ওয়েজ পৃথিবীব্যাপী লোকজন বিভিন্নভাবে জন্মদিন উদযাপন করেন ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক বিভিন্ন দেশের লোকজন একটি কেক দিয়ে উদযাপন করে দে আর ক্যান্ডেলস অন দ্য কেক কেকের উপর মোমবাতি থাকে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইস ইয়ার অব দ্য পার্সনস লাইফ কোনো ব্যক্তির জীবনের প্রতি বছরের জন্য একটি মোমবাতি থাকে পিপল সিং এ সং ফর দ্য পার্সন লোকজন যার জন্মদিন তার উদ্দেশ্যে গান গায় অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পার্সন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস লোকজন যার জন্মদিন তার উদ্দেশ্যে গান গায় গানের শেষে ব্যক্তিটি যার জন্মদিন আর কি সে মোমবাতি নিভিয়ে দেয় বুঝতে পেরেছ দেখো এখানে তারপরে কী বলেছে হাউ হোল্ড ইজ দ্য বার্থডে গার্ল ইন দ্য পিকচার হ্যাঁ অর্থাৎ

বলেছে যে কোনো কোনো দেশ শিশুর জন্মদিন উদযাপনের জন্য উৎসবের আয়োজন করা হয় তাই না দ্য চাইল্ডস ফ্রেন্ডস দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম শিশুর বন্ধুরা বাড়িতে আসে দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস তাহলে কী হলো মিষ্টি জাতীয় বিশেষ খাবার থাকে তারপর কী করে দেখো দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিইং শিশুরা খেলাধুলা করে এবং গান গায় দা ফ্রেন্ডস অফ ইন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড কী করে বন্ধুরা প্রায়ই শিশুদের জন্য জন্মদিনের উপহার নিয়ে আসে দ্য গিফটস আর র্যাপড ডাব্লিউ আর এ ডাবলপি ইডি এটার উচ্চারণ কিন্তু র্যাপড হ্যাঁ তাহলে কী হবে র্যাপ কালারফ র্যাপটিন কালারফুল পেপার তাই না রেপটিন কালারফুল পেপার তাহলে কী করে উপহারগুলো রঙিন কাগজ দিয়ে মোরানো থাকে দ্য গিফট মে বি এ টয় এ বুক অর সাম ক্লথ উপহারগুলো হতে পারে একটি খেলনা একটি বই অথবা কিছু পোশাক ইন সাম কান্ট্রিস দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস তাই না কোনো কোনো দেশের বন্ধুরা উপহার সামগ্রী আনে না দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড দ্য মোস্ট দেখো আবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তাই না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিনটি উদযাপন করা এবং বন্ধু ও পরিবারের সাথে সময় কাটানো ঠিক আছে তো দেখো এখানে তোমরা বার্থডে আন্ডারলাইন করতে পারো স্পেশাল ওইভাবে দাগাতে পারো সেলিব্রেট ক্যান্ডেল কাউন্ট্রিস র্যাপড চিলড্রেন তাই না তো এখান থেকে আমরা একটু ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলি নিয়ে একটু আলোচনা করি বার্থডে তো জানোই নাউন জন্মদিন ব্লো আউট ফ্রেজ আল ওয়ার্ড এটা ফুদিয়ে নেবানো ব্রিং অর্থ আনা ভার্ব কেক অর্থ নাউন কেক বা পিঠা ক্যান্ডেল নাউন মোমবাতি সেলিব্রেট ভার্প উদযাপন করা কালারফুল অ্যাজ কালারফুল কিন্তু অ্যাজ রঙিন ডেট নাউন তারিখ ডিফারেন্ট অ্যাজেকটিভ ভিন্ন ইস অ্যাজ প্রত্যেক এনজয় ভার্প উপভোগ করা ইম্পর্টেন্ট অ্যাজ গুরুত্বপূর্ণ অফেন অ্যাডভার্ভ প্রায়শ বা প্রায়ই পার্টি নাউন অনষ্টান সিং ভার্ভ গান গাওয়া স্পেশাল অ্যাজ বিশেষ র্যাব ভার মোরানো এই ছিল আমাদের বিশেষ ওয়ার্ডগুলি তো আমরা দেখো ফিফটি নাইন পেজে চলে যাবো এখন ফিফটি নাইন পেজে আমাদের কি ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা একটু দেখে নিই চলো আমরা ফিফটি নাইন পেজে চলে এসেছি দেখি ওখানে আমাদের লেসন টুতে কী বলা হয়েছে রিড দ্য সেন্টেন্সেস রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস অর্থাৎ বাক্যগুলো পড়ো সত্য হলে টি অথবা মিথ্যা হলে এফ লেখো এ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পারসন ওয়াজ বর্ন জন্মদিন হচ্ছে সেই দিন যেদিন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে অবশ্যই ট্রু তাহলে টি লেখো সামনে পেন্সিল দিয়ে তোমরা টি লেখো সামনে পেন্সিল দিয়ে টি লেখো বইয়ের ভিতরেই লিখে ফেলো ঠিক আছে নাম্বার টু পিপুল সেলিব্রেট বার্থডেস ইন দ্য ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তাই না পৃথিবীব্যাপী লোকজন একইভাবে জন্মদিন উদযাপন করে না আমরা গল্পে কি দেখেছি বিভিন্ন দেশে বিভিন্নভাবে জন্মদিন উদযাপন করে তাহলে ফলস ফলস হলে এফ লেখো ওটা হবে এফ টু হবে এফ নাম্বার থ্রি অন এ বার্থডে কেক দ্যার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইস ইয়ার অফ এ সাইলস এস জন্মদিনের কেকে শিশুর বয়সের প্রতি বছরের জন্য একটি মোমবাতি থাকে হ্যাঁ প্রতি বছরের জন্য একটি করে মোমবাতি হিসাব করে দেয়া হয় তাহলে ট্রু দিস সেন্টেন্স ইজ ট্রু তাহলে ট্রু হলে টি লেখো নাম্বার ফোরে চলে যাবো এবার আমরা নাম্বার ফোরে কী আছে দেখি দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে কেক বন্ধু এবং পরিবারের সদস্যরা জন্মদিনের কেকের মোমবাতি দিয়ে নিভিয়ে দেয় না আমরা গল্প টপিকে কি সেটা দেখেছি আমরা দেখেছি যার জন্মদিন সে কী করে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয় তাহলে ফলস এফ হবে গান দিকে এফ লেখো দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে কেক ফলস তারপরটা দেখি আমরা নাম্বার ফাইভ সেন্টেন্স চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে আমরা অর্থটা একটু জানি কোনো কোনো দেশে শিশুরা তাদের জন্মদিনের উৎসবের আয়োজন করে থাকে ট্রু অবশ্যই ট্রু অফকোর্স ইট ইস ট্রু সেন্টেন্স টি ফাইভের সামনে টি লেখো ফাইভের সামনে টি লেখো তারপরে গিয়ে দেখো গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেলিব্রেটিং এ বার্থডে গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য সেলিব্রেটিং এ বার্থডে গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য ফর সেলিব্রেটিং এ বার্থডে হ্যাঁ উপহারটাই গুরুত্বপূর্ণ বিষয় না তাই না বিভিন্ন দেশ বিভিন্নভাবে এনজয় করে কখনো দেখছি যে সারাদিন তারা এনজয় করে কেউ উপহার নিয়ে আসে তাহলে মুখ্য হয়েছে দিয়া উপহারটি মুখ্য বিষয় জন্মদিন উদযাপনের জন্য উপহার সামগ্রী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস না এটা ফলস হবে এ পে ফলস গেপস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেলিব্রেটিং এ বার্থডে ফলস ঠিক আছে তারপরে কি বলেছে দেখি নাম্বার থ্রিতে লিসেন অ্যান্ড সিং সোনো এবং সোনো এবং গাও এটা হ্যাপি বার্থডের একটি গান তোমরা জানো তোমরা ক্লাসও দেখি মাঝে মাঝে কারো জন্মদিন হলে নিজেরাই সেলিব্রেট করো নিজেরাই উইট জানাও বা তোমাদের ফ্রেন্ডদের তো চলো সেভাবে একটু দেখি আমরা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার নাফিস হ্যাপি বার্থডে টু ইউ তাই না এটা অবশ্য গান গিয়ে বলতে বলেছে তাহলে কিভাবে বলবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার নাফিস হ্যাপি বার্থডে টু ইউ এইভাবে আর কি একটু গান গাবে হ্যাঁ আমি অত ভালো পারিনি তোমরা আরও সুন্দর করে বলবে নাম্বার ডিতে আমরা চলে যাই নাম্বার ডিতে আমরা একটু দেখি কি বলেছে সিং দ্য হ্যাপি বার্থডে সং ইউজিং দ্য নেমস বিলো দেন কাউন্ট দ্য ক্যান্ডেলস অন দ্য কেই ক্যান সে হাউ ওল্ড ইস পার্সন ইজ অর্থাৎ বলেছে নিচের নামগুলো ব্যবহার করে শুভ জন্মদিনের গান গাও কেকের উপরের মোমবাতিগুলো গোনো এবং প্রত্যেকের বয়স কত তা বলো তো দেখো নিচে ছবিটি দেয়া আছে আমরা বারবার এখন আর ওই গানটা গাবো না আমরা ওইভাবে আর কি করবো প্রথম ক্যান্ডেলে মোমবাতি আছে চারটি তাহলে কি জাকির ওটা জাকিরের বয় মোমবাতি তাহলে আমরা কিভাবে লিখবো জাকির ইজ ফোর ইয়ার্স ওল্ড লেখো বা শুধু ফোর ইয়ার্স লিখলেও হবে শুধু ফোর ইয়ার্স লিখলেও হবে তাহলে বোঝা যাবে যে জাকিরের বয়স আট বছর তারপরের ছবিটা কার কেকটা কার অপরণার অপর্ণার তাহলে কত বয়স দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কাউন্ট করো কাউন্ট করার পর দেখো টেন অপর্ণা ইজ টেন ইয়ার্স ওল্ড তারপরে আছে ওটা নয়টা মোমবাতি আছে রবিনের তো রবিন ইজ নাইন ইয়ার্স ওল্ড এইভাবেই লিখে ফেলো বরভিতরি দিয়ে লিখে ফেলো তারপরে অশোকা অশোকা ইজ ওখানে ছয়টি আছে তিন আর তিন ছয় অশোকা ইজ সিক্স ইয়ার্স ওল্ড অশোকার বয়স ছয় বছর তো আসলে এইভাবে আর কই যে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার জাকির অপর্ণা রবিন অশোকা হ্যাপি বার্থডে টু ইউ এইভাবে আর কি গানটা গেতে হবে তো তোমরা নিজেরা নিজেরাই রিহার্সাল দিও তো আমি বুঝাইয়া দিলাম এখানে বুঝিয়ে দেওয়া হলো তো জাকির হলো জাকির ইজ ফোর ইয়ার্স ওল্ড অপর্ণা ইজ টেন ইয়ার্স ওল্ড রবিন ইজ নাইন ইয়ার্স ওল্ড অশোকা ইজ সিক্স ইয়ার্স ওল্ড তাই না তো এই আমাদের ফিফটি নাইন পেজের যে কাজগুলি করতে বলা হয়েছে সেগুলি চলো আমরা এবার সিক্সটি পেজে চলে যাই হ্যাপি বার্থডে লেসন্স থ্রি ফোর ইউনিট ফিফটিন তাই না লিসেন রিড অ্যান্ড সে শোনো পরো এবং বলো কী বলেছে টু রাইট এ ডেট উই রাইট দ্য ডে দ্য মান্থ অ্যান্ড দ্য ইয়ার ওয়ান ওয়ান সিক্সটিন সমান সমান কীভাবে লিখতে হবে দেখো ওয়ান লিখে উপরে একটা এস টি যেটাকে আমরা অরিজিনাল নাম্বার বলি ফার্স্ট জানুয়ারি কমা টু থাউজেন্ড সিক্সটিন তাই না উই সে তাই না উই সে আমরা বলি কী বলি দেখো দ্য ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড সিক্সটিন দু সালের জানুয়ারি মাসের এক তারিখ নাম্বার এপে দেখি আমরা কি বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস সে অ্যান্ড রাইট টু ডেজ ডেট বাক্যগুলো সম্পূর্ণ করো আজকের তারিখ বলো এবং লেখো ওটা আমি যখন ক্লাস নিয়েছিলাম তোমাদের গতবারে বা তার আগের বারে এটা তো আমার পুরোনো বই তখন হয়তো ওই মে মার্চ ছিল তো এখন আমরা দেখো অবলিক দিয়ে ডিসেম্বর লিখেছি যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে দ্য মান্থ ইস ডিসেম্বর তোমরা লেখবা কিন্তু ডিসেম্বর মে লিখবে না ওটা আমি যখন ক্লাস করেছিলাম মেবি তখন মে মার্চ ছিল ঠিক আছে দ্য মান্থ ইজ ডিসেম্বর তোমরা কিন্তু মে লিখবে না শুধু ডিসেম্বর লিখবে দ্য ডে ইজ আজকে টুয়েস ডে টুয়েস ডে লেখো টি ইউ টি ওয়াই টুয়েস ডে দ্য ইয়ার ইজ টু থাউজেন্ড টোয়েন্টি লিখবে টু থাউজেন্ড টোয়েন্টি টু ডেজ ডেট ইজ এইট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এইট ডিসেম্বর বা টু না লেখলেও হবে হ্যাঁ শুধু এইট লেখলেও হতো ঠিক আছে তারপরে চলো আমরা একটু দেখি রিড অ্যান্ড সে রিড বলো ঠিক আছে দেখো এখানে একটা কিসের ছবি শহীদ মিনারের ছবি দেওয়া আছে দেখো তো চলো দ্য কীভাবে বলবো দেখো দ্য টোয়েন্টি ফার্স্ট অফ ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মটার্স ডে অন দিস ডে ইন নাইনটিন ফিফটি টু স্টুডেন্টস ইন ঢাকা গিভ দেয়ার লাইফ ফর দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ দ্য ডে ইজ নাও ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থটা কীরকম যে উনিশশো বাউন্ন সালের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ ভাষা শহীদ দিবস উনিশশো সালের এই দিনে ঢাকায় ছাত্ররা তাদের মাতৃভাষার জন্য জীবন দান করেছেন এই দিনটিকে বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয় এবার চলো আমরা সিক্সটি ওয়ান পেজে চলে যাই লেসন ফাইভ সিক্স সে অ্যান্ড ডেটস তাই না সে অ্যান্ড ডেটস এখানে বলা হয়েছে তারিখগুলো বলো তাহলে কি ওখানে দেখো 17 মার্চ 1 মে 26 মার্চ 20 নভেম্বর 14 এপ্রিল 16 ডিসেম্বর এই ভাবে বলতে হবে আর কি তারপর দেখো ওয়ান হোয়াই আর দা ডেটস ইন অ্যাক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট রাইট দা লেটার অফ দা ডেট নেক্সট টু দা কারেক্ট হলিডে তো কি হবে এটা আসলে কাজ এইসে প্রদত্ত তারিখগুলো কেন গুরুত্বপূর্ণ সঠিক ছুটির দিনের পাশের তারিখে বর্ণনাটি লেখো তো দেখো কি বলেছে আমরা জানি সেভেন্টিন মার্চ আমার ওখানে লেখা আছে তোমরা ওইভাবে পেন্সিল দিয়ে লেখো সেভেনটিন মার্চ বার্থডে অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য ফাদার অফ দ্য নেশন তাই না তো সতেরোই মার্চ গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন তারপরে টোয়েন্টি সিক্স মার্চ এম এ আর মার্চ ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ ছাব্বিশ মার্চ গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস থার্টিন এপ্রিল বাংলা নিউ ইয়ার চোদ্দই এপ্রিল গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে বাংলা নতুন বছরের প্রথম দিন সিক্সটিন ডিসেম্বর ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ দ্য ভিক্টোরি ডে অফ বাংলা নিউ ইয়ার ষোলোই ডিসেম্বর গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস টোয়েন ওয়ান মে ইন্টারন্যাশনাল ওয়ার্কারস ডে এক মে গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস টোয়েন্টি নভেম্বর ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ ইন্টারন্যাশনাল চিল্ডেন্স ডে তাই না বিশ নভেম্বর গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে আন্তর্জাতিক শিশু দিবস তো আমরা এগুলি পেলাম রাইট দ্য ফলোয়িং ডেটস ইন ওয়ার্ডস অ্যান্ড সে দে তারপরে বলেছে যে নিচের তারিখগুলো শব্দের সাহায্যে লেখো এবং এগুলো বলো হ্যাঁ তো আমরা বলবো থার্টি ওয়ান জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভ ফাইভ ফেব্রুয়ারি নাইনটিন নাইনটি সিক্স নাইন অগাস্ট নাইনটিন নাইনটি সেভেন টোয়েন্টি টু জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অক্টোবর টু থাউজেন্ড নাইন টোয়েন্টি থ্রি মে টু থাউজেন্ড ফিফটিন ঠিক আছে এগুলি আমরা কথা এভাবে লিখবো তোমরা ছোটো ক্লাসে যেভাবে কথা লিখেছো তো লাস্ট কি বলেছে দেখো রাইট ইউর বার্থডে নাম্বারস ও অ্যান্ড ওয়ার্ডস এখানে মাই বার্থডে ইজ সিক্সটিন জুলাই টু থাউজেন্ড ফাইভ লেখা এখন এখানে তোমাদের কাজ হবে তোমরা লিখবা মাই বার্থডে ইজ যার যে মাসে যে তারিখে যে সালে জন্ম ওইভাবে লিখবা কারো যদি ওয়ান মে টু থাউজেন্ড সিক্স হয় সে সেটা লিখবে এইভাবে আর কি ঠিক আছে তো এই ছিল আমাদের আসলে ইউনিট ফিফটিনের বইয়ের কাজগুলি আমরা ইউনিট ফিফটিন হ্যাপি বার্থডে ভালো করে রিডিং পড়লাম এবং আমার ইউনিট ফিফটিনের ভিতরে যে আমাদের বইয়ে কাজগুলি করতে বলা হয়েছে সেই কাজগুলি খুব ভালোভাবেই শিখতে পারলাম বা জানতে পারলাম তো ইউনিট ফিফটিন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আমরা আবার পরিবার সিলেবাস থেকে আরেকটি ক্লাস করবা আমরা সম্ভবত আরেকটি ক্লাসই পাবো আরেকটি ক্লাস নাও পেতে পারি আমাদের যেহেতু শীতকালীন ছুটি চলে আসবে তো এখন তোমরা বই আমাদের সবই রিভিশন হয়ে গেছে তোমরা ইএফটি বইটি খুব ভালো করে পড়বে এবং জানবে তো মেয়েরা তোমরা ভালো থাকবে নিরাপদে থাকবে এই অল্প কয়দিন আছে আমাদের এই শীতের ভিতরে একটু আমাদের সাবধান থাকতে হবে তোমরাও সাবধান থাকবে এতদিন যতক্ষণ ধৈর্য ধরে ঘরে আসো আর একটু থাকো হ্যাঁ ইনশাল্লাহ আবার আমরা একসাথে হতে পারবো ততদিনের জন্যই আমরা অপেক্ষায় থাকলাম আর এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য ধৈর্য ধরে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বলে আমি আমার পাঠ শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হিয়ামুল্লাহ